পারে, 2 থেকে 3 ঘন্টাই পারে, তারপরে কিন্তু সেই প্রোডাক্টটার ভ্যালিডিটি আমার স্কিনে কিন্তু থাকে না। তখন তারপরে কি হচ্ছে, তার মানে তোমার আবার সেবাম সিক্রেশন হচ্ছে, আবার জাম হচ্ছে স্কিনে, জাম অ্যাটাক হচ্ছে, ফলে তুমি 3 ঘন্টা 4 ঘন্টা বাদে আরেকবার যদি করো তাহলে কি হচ্ছে বলো তো, ওই যে ডোজটা ওটা কিন্তু পুরো সমানভাবে কাজ করবে। এই জন্যই বলা হয় যে 3 থেকে 4 বার করো। হ্যাঁ, মানে যখন নাকি 3-4 বার উল্লেখ করা হয় বা 2-3 বার উল্লেখ করা হয়, তার কারণটা কিন্তু তাই, যেটা 2-3 বার উল্লেখ করা হয় ওটা 2-3 বারই লাগাতে হবে, এমন নয় যে আমি একবার করে লাগিয়েছিলাম, বুঝেছো? 2 থেকে 3 বার স্কিনটাকে ক্লিন করো, ক্লিন রাখো, মাথায় মাথায় ড্যান্ড্রফটাকে ইয়ে করো, ফেস ওয়াশটি যদি মন করে এখন আচ্ছা, এইগুলো লাগালে কেউ কমপ্লেন করবে না আমার চুল ড্রাই হয়ে যাচ্ছে? কারণ ওটা তোমার স্ক্যাল্পটাকে ড্রাই করার জন্যই দেওয়া হচ্ছে। স্ক্যাল্পে যাদের অয়েল সিক্রেশন বেশি থাকে, যেমন যাদের মুখে ব্রণ আছে তাদের মাথায় ড্যান্ড্রফ মানে 90% মানুষদেরই থাকতে, কেন? তার কারণ হচ্ছে অয়েল সিক্রেশন। অয়েল সিক্রেশন ওর ফেসে হচ্ছে, মানে মাথার যে স্কিনটা ওটাও কিন্তু অয়েল সিক্রেশন হচ্ছে সমানভাবে, যার কারণে কিন্তু ড্যান্ড্রফটা ওখানে রয়েছে। যার কারণে আমাকে কি করতে হবে, আমাকে যে শ্যাম্পুটা, এটা ভাবলে হবে না যে আমার চুল ড্রাই হয়ে গেছে, কারণ দুটো জিনিস একসাথে হতে পারবে না। মানে তুমি সিল্কিও চাচ্ছ, তার জন্য সিরাম লাগাবো, তার জন্য শ্যাম্পু লাগাবো, তারপরে আবার মাথায় ড্যান্ড্রফ থাকবে না, সেটা কিন্তু হবে। আগে তোমার ড্যান্ড্রফটাকে কন্ট্রোল করো, তারপরে চুলের জন্য তো দেখো 10 মিনিটের সলিউশন, একটা সিরাম লাগিয়ে দেবে, চুল দেখবে ঠিক হবে। আচ্ছা, এটাও একটু ড্রাই এর দিকে মোটামুটি আর একটু ড্রাই হবে, এটার পরে সিরাম লাগাবো আরেকবার, ঠিক আছে? সিরামটা একটু ব্লেন্ড করবো স্কিনে, তারপরে একটা ময়েশ্চার আছে, ময়েশ্চারটা লাগবে। যারা প্রফেশনাল ওয়ার্ক করতে চাচ্ছ, যাদের ধরো নতুন পার্লার ওপেন করেছো, আমি তাদের জন্য ভিডিওটা করছি, তারা আরও প্রোডাক্ট সম্পর্কে নলেজটা নিয়ে নাও। হ্যাঁ, তোমরা কিন্তু আমার কাছে না এসেও দূর থেকে কিন্তু কাজগুলো শিখতে পারবে। ইতিমধ্যে অনেকটা ড্রাই হয়ে গেছে, এটাও দেখো পিল অফ, ঠিক আছে? আর একটু বেশি সময় রাখলে ভালো হতো, কিন্তু আমার তাই হতো এই মুহূর্তে একদম সব। দেখো এই যে টোটাল ফেসিয়ালটা, জলটা কিন্তু কত কম মাত্রায় ইউজ হলো। দেখো স্কিনের ওপরে খুব সফট প্রেশারে কাজ করতে হয়, স্কিনের প্রেশারে কিন্তু মানে স্কিনের ওপরে কিন্তু খুব মানে খুব প্রেশার দেবে না, যতটা প্রয়োজন ততটাই দেবে, না হলে তোমার কাছে ফেসিয়ালে করার জন্য আসবে, স্কিন কেটে নিয়ে বাড়ি যাবে। জল কিন্তু ইউজ হবে না, মানে এটা